হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি গলা নিয়ে মোটামুটি, খুব ভালোও না খুব খারাপও না। বাড়িতে এসেছি, আজকে দু তিন দিন হতে চললো, কিন্তু তোমাদের সঙ্গে সেইভাবে কোনো ভিডিও আমি শেয়ার করে উঠতে পারিনি। তার একটাই কারণ, মানে গলা এই ঠান্ডা লাগা নিয়ে। বাড়িতে আসার পর দিন থেকে না একটু ঠান্ডা লেগেছিলো, তারপরে সুমন্তর শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই কারণে ভিডিও করে ওঠা হয়নি। বুঝতেই পারছো আমার গলার অবস্থা এখনও খারাপ, সে কবে থেকে, পুজোর আগে থেকে। তাহলে ভাবো কীভাবে আমি কথা বলছি, এত কষ্ট হয় তাও কিন্তু চেষ্টা করি ভিডিও করার, ডেলি আপডেট দেওয়ার। আজকে দু তিন দিন আমি বাড়ি এসেছি, তো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তো ভাবলাম যে আজকে থেকে আবার ভিডিও স্টার্ট করি। আর এখন বাজে সকাল 8:30, অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি আজকে, আর এটা গায়ে নিয়ে আছি, খুব ঠান্ডা লাগছে। কারণ আমাদের এখানে যেহেতু বেশ ঠান্ডা আছে, ওয়েদারটা খুব নরম, তো ভাবলাম যে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করি, কারণ আজকে মাসি বাড়ি যাব সেই কারণে। আর এখানে এলে জানো তো প্রায় সময় মাসি বাড়ি যাই, এখন মাসি আসে আর এখন হয়তো মাসি বাড়ি যাই। মাসির সাথে দুদিন ধরে কথা হচ্ছে ফোনে, তো মাসি বললো যে আয় এসে একবার ঘুরে যা, এরপরে বড় মাস হলে আর ঘুরে যেতে পারবি না, আসতে পারবি না। ঠিকই কথাটা ভেবে দেখলাম, তো ভাবলাম তাহলে আজকে সকাল সকাল আমি আর মা মিলে যাই, কিটু ঘুরে আসি। আর বিজয়ার পর তো প্রত্যেক বছরই যাই, কিন্তু এবছরই যাওয়া হয়নি, তো ভাবলাম যাই তাহলে ঘুরেই আসি। তো চলো আজকে সারাদিন কি করি না করি, মাসি বাড়ি কোথায় কখন যাচ্ছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, ওদিকে মাও রেডি হয়ে গেছে, আর আমার রেডি মানে তো একদম নর্মাল, তেমন কিছুই না, হয়তো একটু টোটাল লিপস্টিক একটু টিপ ব্যাস এতটুকুই। তো চলো, মায়ের সব কাজবাজ সারা হয়ে গেছে, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, ওইদিকে মাও রেডি হয়ে গেছে, এদিকে আমিও রেডি হয়ে গেছি। আজকে আমি আমার একদম পুরো সেম সেম কালার পরেছি। তো চলো, দাদুকে ওইদিকে খেতে দিল মা, আর বাবা ঘরে বসে আছে, তো চলো একেবারে বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। এসেছি মাসি বাড়িতে, আর এই যে মা নামিতে টোটো করে, আর আসতে খুব একটা অসুবিধা হয়নি, কারণ আমি যেহেতু টোটোতে একদমই চাপি না, কিন্তু যেহেতু কাকা নিয়ে এসেছে, কাকার নিজের টোটো, একদম ধরে ধরে আস্তে আস্তে নিয়ে এসেছে বলে কোনো অসুবিধা হয়নি। আর এই যে মাসি বাড়ি, এই যে একদম দুয়ারের সামনে নেমেছি, তো চলো এবার ভেতরে যাই। মাসি বাড়িতে এসে কিন্তু সাথে সাথে ফ্রেশ হয়ে বসে পড়েছি চা খেতে, আমি ফ্রেশ হয়েছি, মা কিন্তু একদমই হয়নি। মা বলছে অত দূর থেকে এসেছি, আগে চা বিস্কুট খাবো, তারপরে আমি ফ্রেশ হব, তার আগে নয়। তাই আমি মা আর মাসি মিলে এখন বসিয়ে জমিয়ে আড্ডা মারতে মারতে চা খাচ্ছি। আর অনেকদিন পর দেখা হলে যেটা হয় সেটাই হচ্ছে আমাদের মধ্যে হাসি ঠাট্টা, নানা রকমের কথা গল্প এইসবই। দেখতেই পাচ্ছ আমাদের মুখগুলো দেখে কতটা মানে হাসাহাসি করছি আমরা। চা খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, মাঝখানে একটা ভিডিও একদম নিতে ভুলে গেছি, আর মাও ফ্রেশ হয়ে গেছে, আর মা ফ্রেশ হয়ে এখন যেহেতু একটু দুপুরের দিকটা, তো মা বসে বসে মাসিকে ফুলকপি পেট কেটে দিচ্ছে, কারণ আজকে দুপুরবেলা গরম গরম ফুলকপি পকোড়া হবে। আর এটা শীতকাল, এই সময় কিন্তু ফুলকপি পকোড়া দিয়ে ডাল দিয়ে ভাত খেতে দারুণ লাগে। অনেকক্ষণ হয়েছে মাসি বাড়ি চলে এসেছি, আর মাসি বাড়িতে এসেই আগে চট করে জামা প্যান্ট ছেড়ে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে মাসি চা দিলো, দেখতেই পেলে একটু খেলাম। চা খাওয়ার পর একটু মুড়ি খেয়েছি, ওই 11টা নাগাদ মুড়ি টুড়ি খেয়ে মাসির সাথে গল্প করছিলাম, কী কিনেছে না কিনেছে সব দেখাচ্ছিল, ওগুলো দেখছিলাম। আর যখন এখানে আসি মাসি আগে আলমারি খুলবে, মানে সে নতুনত্ব জিনিস দেখাবে, এটা ওটা সেটা, তো এইসব করতে করতেই এখন 1টা বাজে। আর এবার একটু এসেছি মাসির বাগানটাতে, ওই যে পেছনে পুকুরটা দেখতে এসেছি, আর মাসি কী কী গাছ বাছ লাগিয়েছে সেগুলো দেখবো বলে এখানে এসেছি। এবার ঘরে যাব, মাসি ভাত দেবে, কারণ আজকে একটু তাড়াতাড়ি খাবো, কারণ মা আর মাসি একটু বেরোবে বলতে হচ্ছে ওরা নার্সারিতে যাবে, যেহেতু শীতকাল আসছে, এই এখন ধনে পাতা লাগাবে, গেঁদা ফুল গাছ লাগাবে, বিভিন্ন রকমের ফুল গাছ টুল গাছ লাগাবে, এইসবের জন্য ওরা নার্সারিতে যাবে কিছু জিনিস আনতে। আমি বাড়িতেই থাকবো, আমি কোথাও যাবো না, এইখানে এসেছি এটাই অনেক। আর হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলা হয়নি, এটা দেখেছো তোমরা 5 মাসে আমি হাতে পড়েছিলাম, যেহেতু আমার গলার রূপোর চেনটা তাবিজটা আর এই যে এই রুদ্রাক্ষটা ছিল, তো সবাই বলছে যে এটা নাকি গলায় পড়তে হয়, যেহেতু নজরটা এটার দিকে যায়, তো তার জন্য রূপোর চেনটা খুলে যে হাতে পরে নিয়েছি, আর এটা গলাতে এই কদিন আগেই দিয়ে দিয়েছে, কারণ আমাদের যে ব্রাহ্মণ সে বলেছে যে পড়লে কোনো অসুবিধা নেই, তো সেই জন্য কদিন আগেই তোমাদের দাদাভাই স্নান টান করে আমাকে এটা পরিয়ে দিয়েছে।
তো চলো ঘরে যাই। এদিকে তো দেখতে এসেছিলাম, আর একটু দেখে থেকে আবার ঘরে যাবো, আর ঘরে গিয়ে আবার খেতে বসবো। আর এবার একটু আমি শোবো, কারণ খেয়ে উঠে আর একদম মানে বসতে পারি না। আর মা মাসিও বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া করে উঠে রেডি হলো, রেডি হয়ে দুজনে দুটো করে চলে গেল। এবার আজকে দুজনা অনেকদিন পর দেখা হয়েছে, বেরিয়েছে, কোথায় কোথায় যে যাবে কোনো ঠিক নেই, এখানে ওখানে সেখানে সব জায়গা থেকে একটুখানি ঘুরে ঘাড়ে তারপরে সন্ধ্যাবেলা আসবে। আর এবার আমি এখন ঘুমাবো, খাওয়া হয়ে গেছে, মেডিসিনও খাওয়া হয়ে গেছে। আর আজকে লাঞ্চে কী ছিল সেটা তো দেখতেই পেলে তোমরা, কারণ বেশি কিছু ছিল না। যেহেতু আমি চিকেনটা খেতে পারি না, একটু গন্ধ লাগে, তো মাসিকে প্রথমেই বলেছিলাম যে একদম হালকা পাতলা প্লেন রান্না করবে, তো মাসি তাই করেছে। তো চলো ভিডিওটা এবার এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে একটু টিপে দিও। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।